তমে ওস্তাদ গুরু কল্প তরু করে যাই কল্পনা, আশ্চর্য কবিতা একটি করে যাই বর্ণনা। শোনেন দেশবাসী, শোনেন দেশবাসী, বিশ্ববাসী, প্রতিবেশীগণ, সবার কাছে রাখি আমি একটি আবেদন। শুনে নিহার পরে, শুনে নিহার পরে বলি বাইরে, শুনেন দিয়া মন, প্রকৃতির সুরে চলা অতি প্রয়োজন। আসে মহাকাল, আসে মহাকাল, প্রকৃতির রুদ্র মূর্তি রূপ, কিভাবে যে শান্ত হবে নাই কোকার হুশ। এখন কি হইবে, এখন কি হইবে, কি করিবে ভাবিয়া না পায়, প্রকৃতি রুষ্ট হইলে কি হবে উপায়। তাই বলি ভাইরে, তাই বলি ভাইরে, ঘরে ঘরে কর মহানাম, রাম নারায়ণ রাম কর সবে নাম। আছে এই নামেতেই, আছে এই নামেতে সৃষ্টি ধ্বনি, ওম ধ্বনি ভাই, সৃষ্টি তত্ত্ব খুঁজলে আমরা ওম ধ্বনিটা পাই। এই ধ্বনি হইতে, এই ধ্বনি হইতে সৃষ্টি হয়েছে জীব জগৎটা ভাই, ইহার উপরে আর অন্য কিছু নাই। প্রকৃতির মুখ্য মস্ত্র, প্রকৃতির মুখ্য মস্ত্র শঙ্খ ধ্বনি দাও ঘরে ঘরে, শান্তি ফিরিয়া শিবে বিশ্বের ভিতরে। এখন এই পর্যন্ত, এখন এই পর্যন্ত করি ক্ষান্ত ইতি দিয়ে যাই, ভুল ত্রুটি হলে পরে আমি ক্ষমা চাই, কবিতায় ক্ষান্ত হইল রাম নারায়ণ রাম।